বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। হোবার্টে কিংস টাউন ওভালে তীব্র শীতে অনুশীলন সেরেছে টাইগাররা। সাকিব আল হাসান অনুশীলনে আঘাত পেলেও সেটি গুরুতর নয়। আর নেদারল্যান্ড টাইগারদের সমূহের চোখেই দেখেন। হোবার্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। টাইগারদের টিম মিটিং এ মধ্যমণি টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম সকলের সঙ্গে আলোচনা সারলেন, যার যার কাজ বুঝিয়ে দিলেন। এরপর নেটে ব্যাট হাতে সাকিব লিটনের চলল অনুশীলন। সেই অনুশীলনে টি টোয়েন্টি ক্যাপ্টেন আঘাত পেলেও গুরুতর নয়। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান গণমাধ্যমকে এক হাত নিলেন। একটা চ্যালেঞ্জ আছে, যদিও আমি এই ধরনের কখনো কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং যে চ্যালেঞ্জটা আমার নিতে হবে কিংবা আমার কিছু প্রুভ করতে হবে। এখানে আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই এর আগে অত ভালো করিনি, বাট আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড কাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা এর আগে কোনো ওয়ার্ল্ড কাপে করিনি। লিটন দাস ওয়ান ডাউনে ফিক্স, ওপেনিং এ সৌম্য শান্ত। মিস্টার 75 জানালেন টাইগারদের পরিকল্পনা আগে থেকেই তৈরি করা হয়েছে। যাকে যখন যেখানে লাগবে তার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে, সেই জায়গাটাতে সবাই প্রস্তুত আছে এবং এখান থেকে আমাদের আসলে 11 জনকে পিক করতে হবে এবং আমি শিওর যে 11 জনকেই পিক করি তারা দেশের হয়ে ভালো করার চেষ্টা করবে। এদিকে নেদারল্যান্ড ক্রিকেটাররা আগেই অনুশীলন শেষ করেছে, একই মাঠে প্র্যাকটিস করেছে ডাচরা। দলের সদস্য হয়ে প্রেস কনফারেন্সে যোগ দিয়েছিলেন টম কুপার, মনে করেন বাংলাদেশ দল বেশ শক্তিশালী। বাংলাদেশ বিপজ্জনক দল, তারা যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। আমরা আমাদের সেরা খেলাটা খেলব, সেটি করতে পারলে আমরা ম্যাচ জিতব। হোবার্টে ঠান্ডার সঙ্গে বাংলাদেশ দলের মানিয়ে নেওয়ার চেষ্টা। মূল পর্বে টাইগাররা প্রথম ম্যাচে পেয়েছে নেদারল্যান্ডকে। পরিসংখ্যানে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তাদের বিপক্ষে তিন ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ, সেখানে দুটিতে জয় পেয়েছে, একটিতে পরাজিত হয়েছে। তবে তিন ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছিলেন তামিম ইকবাল। এই ম্যাচেও তামিমকে মিস করবে সবাই। শুভদেবনাথ, নিউজ 24, হোবার্ট, অস্ট্রেলিয়া।